Hey guys, welcome to my channel. Welcome to Shilpi's vlog. Good morning everyone. Amar breakfast complete. Ar ajke sokale amar morning walk e jawar kotha chilo karon ma onek din dhore bolche je ja shit ta kome geche ebar morning walk e ja. To ami jabo bole sob kichu ajke ready kore rekhechilam mane kal rate ready kore rekhechilam je ajke jabo. কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি তো যাওয়া হয়নি অ্যাজ ইউজুয়াল আর দাদা এসছে দাদা এখন সালনে গেছে ও ফেরুক তারপর ভিডিওতে দেখাচ্ছি দাদাকে তোমরা একবার দেখো বিছানাটার কি অবস্থা মানে একটু যে গুছিয়ে সাইড করে রাখা উফ এই যে দাদা সালন থেকে বাড়ি এসে স্নান করে চলে এসেছে এখন রেডি হওয়ার জন্য কি অবস্থা করে রেখেছে বিছানাটা আমার দেখলে কান্না পাচ্ছে কি রে কান্না পাচ্ছে আমার কি নিষ্ঠুর রে তুই এগুলো পরিষ্কার কর আগে তারপর যাব দাদা রেডি হয়ে গেছে স্মাইলি পরে আচ্ছা আমি এসে রেডি হয়ে গেছে বেরোচ্ছে এখন গিফট কিনতে মানে এত তারা না কি বলবো আস্তে ধীরে যা মা এখন গোলাপ গাছের ডালগুলো একটু ছেঁটে দিচ্ছে তাহলে আবার গাছগুলো এই যে আমার কুঁড়ি এসেছে আমার এই ফুল হয়ে গেলে বড় হবে আমার এই যে কতগুলো এই শাকগুলো কেটে খেয়ে নিতে হবে কি শাক লাগিয়েছে মোটে শাক আপনা থেকে হয়েছে আমি লাগিয়েছি তাহলে পাখিতে মনে হয় দানা এই মাঝে থাকে এই দানা পরে দানা পরে পরে ইয়ে হয়েছে দেখ না ওই গাছের ডাল কেটে দিয়েছি না তা ওই যে ভালো ফুটছে না এইখানে দিয়েছি রোদ পাচ্ছে দেখা যাক আবার বলে গোলাপ গাছে বেশি রোদ পেলে ইয়া এইটা এই ইয়েটা আবার শুকিয়ে গেছে ছেঁটে দেবে ফুলটা শুকিয়ে গেছে ফুলটা সমেত শুকিয়ে গেছে এই ছেঁটে দেবো এখান থেকে ফ্যাঁকড়া বেরোবে ফুলটা শুকিয়ে গেছে এই যে ডালগুলো শুকিয়ে গেছে এইগুলো ফুল হয়েছিল তুলে নিয়েছি আর এই ফুলটা দেখছি শুকিয়ে গেছে আর বাড়বে না আবার এই এই ডগ থেকে এই যেখানটা থেকে কাটলাম সেখান থেকে আবার খেয়ে দিয়ে কুড়িয়ে আসবে এই যে কুড়িয়ে এসেছে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে মা গাছের ডগ ছাঁটতে এসছে এইখানে টপটা কোথায় গেল মা এখানটা ফাঁকা লাগছে ওখানকার টপ কবে ফুলে পড়ে গেছে ওই ফুলটা দেখ কিরকম হয়েছে ছাতরা পাড়া বৃষ্টি পড়েছে না বৃষ্টি পড়ে এইগুলো দিয়ে রাখি যদি হনুমান না খায় হনুমানের জন্য আমার গোলাপ গাছ থাকে এই জন্য ফুলগুলো স্বাধীনভাবে ফুটতেও পারছে লেবুগুলো সাইজ দেখেছিস মানু এইখানে আর একটা লেবু ছিল এইরকম বড় এটা হচ্ছে আমার বাপির বসানো লেবু গাছ দুটো লেবু ধরে আছে এর থেকেও বড় বড় লেবু হয় আজকে লাঞ্চ মেনু ভাত আলু পোস্ত
আলু বেগুন সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, বিউলির ডাল, আমের চাটনি। এই যে স্নান করে এলাম, একটু স্কিন কেয়ার করলাম, এখন রেস্ট নেব। ঘুম থেকে উঠে আমি এই পাফ খাচ্ছি। এতক্ষণ আমি মুভি দেখেছি, ক্রোশেট বানিয়েছি, কিছু কাজ করেছি, মানে আমার পার্সোনাল কিছু কাজ। এখন যাব আমি ডিনার করতে। ডিনারে আছে বেগুনের ডাল, ভাত, বেগুন ভাজা, এই তরকারিটা, আর এই আলু পোস্ত। আর মায়ের হচ্ছে ফেনো ভাত, আর যা আমার আইটেম তরকারি সেই একই আছে, দুপুরে যা খেয়েছি তাই আছে। আর মা নেবে হচ্ছে ঘি, আর একটু ঘি নেবে মা ফেনো ভাতের সাথে। এটা গোবিন্দভোগ চালের ফেন ভাত। আর আর একটু নেবে, আর একটুখানি অতখানি চামচ সময় দিয়ে দে, চিপি দিয়ে। ডিনার তো করে চলে এসেছি, আর এখন নাইট স্কিন কেয়ার করব। তো আজকে একটা নিউ বলবো না, আমার কাছে নিউ একটা স্যাম্পল ফাইল ফ্রি দিয়েছিল নায়িকা থেকে। তো এই যে ক্লিনিকের মশার সার্চ 100 আওয়ার্সের, তো এটা একবার ট্রাই করব। দুটো স্যাম্পল দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই একটা স্যাম্পল আর একটাই। আমি ভেবেছিলাম একটা স্যাম্পল ফাইল আসবে, কিন্তু না দুটো দিয়েছে। তো আমি আজকে একটা ট্রাই করব, আর একটা কোনো একদিন ট্রাই করব। আর এই ময়েশ্চার সার্চটা আমি স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপে ইউজ করব। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না গাইজ। ওকে, বাই, গুড নাইট, বাই।